বন্ধুরা, আজকের গল্প চারবো। বিলাসপুর গ্রামের পাশে ছিল অনেক বড় একটি জঙ্গল। সেই জঙ্গলে এক মিনু টুনটুনি, ওর চার ছেলে ও চার ছেলের বউ টুনি, কাকুলি, মিষ্টি দিয়ে ও সুখী পায়রার সাথে বাস করত। মিনু ছিল অনেক ভালো আর সে চার বৌমাকে অনেক ভালোবাসত। সুখী, টুনি, টিয়ে, কাকুলি, তোমরা কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো, শুনে যাও। কি হলো বৌমারা, তোমরা কোথায় গেলে? তাড়াতাড়ি আসো। এই তো মা, আমরা এসে গেছি, বলুন আমাদের ডাকছিলেন কেন? বৌমা, অনেকদিন হলো তো তোমাদের বিয়ে হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমি তোমাদের কোথাও ঘুরতে নিয়ে যেতে পারলাম না। তাই ভাবছিলাম কি বৌমা, আজ তোমাদের চারজনকে নদীর পাড়ে ঘুরতে নিয়ে যাব আর জঙ্গলটা ঘুরে দেখাবো, আর বাড়ি ফেরার সময় চার শাশুড়ি বৌমা মিলে ফুচকা খাবো। তাই নাকি মা? আপনি সত্যি বলেছেন, বিয়ের পর থেকে তো আমাদের এই জঙ্গলটা ভালো করে ঘুরেই দেখা হয়নি। তাহলে আজ অনেক মজা হবে, তাই না মা? আর আমাদের তো ফুচকা খেতে অনেক ভালো লাগে, তাহলে এবার আমরা অনেক মজা করে ফুচকা খেতে পারবো। এভাবে চার বৌমা শাশুড়ির কথায় অনেক খুশি হয়, আর ওরা বিকেলবেলা চার বৌমা শাশুড়ি ঘুরতে যায় আর অনেক মজা করে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আসে। সত্যি রে ছোট, আজ অনেক মজা হলো, আর আমাদের শাশুড়ি মা অনেক ভালো রে। ঠিকই বলেছিস বড় দিদি। এভাবেই বৌমারা শাশুড়ির প্রতি অনেক সন্তুষ্ট ছিল। এভাবেই দিন কাটতে থাকে। একদিন মিনু টুনটুনির বড় বৌমা টুনি টোনাকে বলে, টোনা, ও টোনা, বলছিলাম কি, আমার না একটা গলার হার পরার খুব শখ গো, তাই আমাকে একটা গলার হার কিনে দিবে? তাও না, বেশি দাম নেবে না। তা না হয় দিব কিনে, কিন্তু তার আগে তো মাকে বলতে হবে, তাই না? আমি মাকে বলে তোমার জন্য গলার হার কিনে আনবো, কেমন? আমি বুঝলাম না টোনা, তুমি তোমার স্ত্রীকে নিজের রোজগারে হার কিনে দিবে, এতে মায়ের পারমিশন না আর কি আছে? টুনি, তুমি ভালো করেই জানো আমরা চার ভাই মাকে অনেক সম্মান করি, তাই মায়ের পারমিশন ছাড়া আমরা কোনো কাজ করি না। এসব বলে টোনা মিনু টুনটুনির কাছে যায়। মা, বলছিলাম কি, টুনি আমার কাছে একটা গলার হার কিনে চাইছে, আমি কি গলার হার কিনে দিব? না টোনা, তুই একদম বৌমাকে হার কিনে দিবি না। আর যদি তুই তোর বউকে হার কিনে দিস, তাহলে কাল বাকি ছেলেরাও ওই সাহস পাবে। মায়ের কথা শুনে টোনা আর টুনিকে গলার হার কিনে দেয় না। পরের দিন সকালে মিনু টুনটুনি ওর চার বৌমাকে ডাকতে থাকে, আর শাশুড়ির ডাক শুনে চার বৌমা মিনুর ঘরে হাজির হয়। বৌমারা, তোমাদের জন্য আমি ছোট্ট একটা উপহার এনেছি, এই নাও, এই গলার হার চারটা তোমাদের জন্য, কেমন হয়েছে বলো তো? মা, হারটি তো অনেক সুন্দর, আমার তো অনেক পছন্দ হয়েছে মা। মা, আমাদের হারটা অনেক পছন্দ হয়েছে মা, আর আমরা সবাই অনেক খুশি হয়েছি। ঠিক আছে বৌমা, তবে এবার তোমরা এসো, আর টুনি তুমি এখানে বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। এরপর তিন বৌমা চলে গেলে মিনু টুনিকে বলে, শোনো বৌমা টুনি, আমি তোমাকে এখানে ডাকার কারণ কি জানো? তুমি এ বাড়ির বড় বৌমা, তাই আমার পরেই তুমি এই সংসারে দায়িত্ব নিবে। তাই আজ যদি টোনা তোমাকে গলার হার কিনে দিত, তাহলে আমার বাকি ছেলেরাও তাদের বউকে অন্য কিছু কিনে দিত, এতে সংসারটা বিচ্ছিন্ন হয়ে যেত। তাই আমি চাই এখন থেকে তোমার কোনো কিছু দরকার হলে তুমি আমাকে বলবে। ঠিক আছে মা। এরপর টুনি সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। একদিন শালিক পাখি আসে মিনুর কাছে। কি গো মিনু দিদি, ছেলের বউদের নিয়ে তো সুখেই আছো দেখছি। হ্যাঁ গো দিদি, সব তোমাদের আশীর্বাদে। তো বলি কি দিদি, শোনো, ছেলের বউদের অত মাথায় তুলতে নেই, বুঝেছো? জানো তো আজকালকার বৌমারা, ওই যে পাশের জঙ্গলের মিঠু তো তার কি বেহাল দশা, ছেলে আর ছেলের বউরা বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, তাই ছেলের বউদের হাতের মুঠোই রাখবে, বুঝলে?
অত লাই দিও না, মাথায় তুলো না। তুমি তো আবার ছেলের বউদের আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলছো। শোনো শালিক দিদি, তুমি কি এসব বলতে এখানে এসেছো? আমি আমার ছেলের বউদের ভালোবাসি বলেই ভালোবাসা পাই, বুঝলে? হয়েছে হয়েছে, এত আদিক্ষেতে দেখাতে হবে না, বুঝেছো? আমিও দেখবো এত ভালোবাসা কোথায় থাকে। এসব অনেক কথা বলে শালিক পাখি সেখান থেকে চলে যায়। একদিন মিনু টুনটুনি বাজার থেকে অনেকগুলো মাছ কিনে নিয়ে আসে। বৌমারা বৌমারা, তোমরা কোথায়? এই দেখো, আমি বড় বড় মাছ কিনে নিয়ে এসেছি। তাই নাকি মা? দিন দিন আমি মাছগুলো বটিতে কাটছি। না বৌমা, আজ তোমাদের কোনো কাজ করতে হবে না। আমি আজ মাছ কাটবো, আবার রান্নাও করব। এসব বলে মিনু টুনটুনি মাছগুলো কেটে রান্না করে, ছেলের বউদের খেতে দেয়। আর চার বউয়ের খাবার প্লেটে মিনু মাছের মাথা তুলে দেয়। সে কি মা, আপনি আমাদের মাছের মাথা খেতে দিলেন যে, আপনার ছেলেরা আছে তো? কেন বৌমা, সব সময় শুধু ছেলেদের মাছের মাথা দিতে হবে কেন? হ্যাঁ, আজ না হয় আমার বৌমারাই খাক। শাশুড়ির এমন আচরণে বৌমাদের খুশিতে চোখে জল চলে আসে। এভাবেই দিন কাটতে থাকে। দেখতে দেখতে মিনু টুনটুনের জন্মদিন চলে আসে আর বড় একটি কেক বানায়। শোন সুখি কাকলি মিষ্টি, আজ মা কেকটা দেখলে অনেক খুশি হবে রে। কেক নিয়ে আসে কাটার জন্য, আর তার সাথে চার বৌমা বড় করে একটি মিনু ছবি পেইন্টেন করে নিয়ে আসে। আর ছবিটির পাশে বড় করে লেখা মা। মা, এই ছবিটি আমাদের চার বৌমার পক্ষ থেকে আপনার জন্য মা। আসলে আমরা একটা শাশুড়ি পাইনি, আমরা এই বাড়িতে আসার পর একটা মা পেয়েছি। কখনো আমরা মায়ের অভাব বুঝতেই পারিনি, আপনি আমাদের ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখেছেন মা। সুখি ঠিক কথা বলেছে মা, আপনার মতো শাশুড়ি পেয়ে আমরা নিজেকে ভাগ্যবতী মনে করি। আমরা চাই আপনি সারা জীবন আমাদের এভাবে আগলে রাখেন, আর আপনার মতো শাশুড়ি যেন সবার ভাগ্যে জোটে। ছেলের বউদের এমন কথা শুনে মিনু অনেক খুশি হয়, আর মিনুর চোখ দিয়ে জল পড়তে থাকে। এভাবেই মিনু ওর চার ছেলের বউকে বুকে নেয়। এরপর থেকে ওরা সুখেই দিন কাটাতে থাকে।